আহসানপুর বাজিতপুর উপজেলার ভিগিরপার ইউনিয়নের গুরাত্র নদীর পূর্ব তীরে হাওরের বুকে ভাসমান একটি দৃষ্টিনন্দন গ্রাম। এই গ্রামের চারদিকেই রয়েছে পানি। এই গ্রামের বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম তাই নৌকা। প্রায় প্রতিটি পরিবারেই রয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের নৌকা। আহসানপুর গ্রামটিতে রয়েছে প্রায় 2000 লোকের বসবাস। গ্রামটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ হলেও এই গ্রামের বাসিন্দাদের মধ্যে রয়েছে সম্প্রীতির বন্ধন। বর্ষা মৌসুমে আহসানপুর গ্রামের বাসিন্দাদের মূল পেশা মৎস্য। লিটন চন্দ্র দাস। আপনার গ্রামের নাম আহসানপুর। আপনি কি করেন? জাল। মাছ কেমন আছে জালে? মাছ এবার কম, খুব কম মাছ দেয়, মাছ হয় না। মন আমরা বাঁচানোর মতো বনাই তার মরণ। মাছ কমার কারণ কি? গাঙ্গ উইয়া নাই, ফাইন নাই, পানি তো আসতেছে দেখলাম। পানি ওইল এই পানি কাম হইতো, আগে পানি তো চুন হইতো, আর অন্য পানি তো আজ সাবান মনে হয়েছে। পানি কম, পানি বেশি আসলে ভালো না? পানি বেশি পানির তো আমরা পানি দিলে মুখে বাঁধ পান দিলে চলে চললে তো আমরা বালা বুঝো। সাপ একদিন করতে পারল, একদিন সাপ তার একদিন আমরা কামাই দিই প্রতিটি পরিবারের কোন না কোন নারী সদস্য জাল বোনানোর কাজে ব্যস্ত সময় কাটান। নারীরা অত্যন্ত দক্ষ হাতে বিভিন্ন ধরনের জাল তৈরি করে থাকেন। জালের দাম 3000 টাকা। মাসে কয়টা বানাইতে পারেন? মাসে না, ও বছরে দুটো বানাই। সুতা কোথা থেকে আনেন আপনারা? বাজার থেকে। একটা জাল বানাইতে কয়দিন সময় লাগে? 2-3 মাস। আমরা কয়জনে বানান এই জালটা? কতজনে বানান? কতটুকু লম্বা হয় জাল? কয়টা বানাইছেন এই সিজনে? এক একটা জালের দাম কত? 3,000 3,500 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 দাল বানাইতে গেলে ভুল হয় না? কি নাম এটা? কোনটা এটা? এই জালের নাম কি? অনেক নাম। কি জাল এটার নাম কি? পানির মৌসুমে এ গ্রামের বাসিন্দারা স্বাচ্ছন্দ্যে থাকলেও গবাদি পশু নিয়ে থাকতে হয় দুশ্চিন্তায়। গবাদি পশু মাঠে চড়ানো যায় না বিধায় পূর্ব থেকে খড়ের গাদা তৈরি করে রাখতে হয়। এ সময় গবাদি পশুদের ঘাস খাওয়ানোর কোনো সুযোগই থাকে না। এ গ্রামের শিশুদের পড়াশোনা করানোর জন্য রয়েছে আহসানপুর প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে একটি খেলার মাঠ। এ মাঠেই শিশুরা খেলাধুলা করে থাকে। এক সময় এ গ্রামের বাসিন্দারা বসবাস করত ছনের ঘরে। এখন টিনের আধা পাকা ঘরে প্রায় সকলেই বসবাস করছে। নদী তীরবর্তী এই গ্রামটি একটি সুখী গ্রাম। বর্তমান সময়ে এ গ্রামের বাসিন্দাদের আর্থিক সচ্ছলতা পূর্বের যে কোনো সময়ের তুলনায় অনেক ভালো।